হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিছনে দেখছো কে আটা মাখছে আজকে। অ্যাজ ইউজুয়াল আমাদের রান্নার যে দিদি আছে সে আসেনি, তো আলুর তরকারি করা আছে, মামুনি করে রেখেছিল কালকে রাত্রিবেলা খাওয়ার জন্য, তো কালকে লাগেনি। তো সে আলুর তরকারি দিদি এখন লুচি খাবেন, লুচি খাবে বলে নিজে নিজেই ময়দা মাখছে। তো ততক্ষণ আমি মেয়ের যে জামাকাপড়গুলো আছে ওগুলো কেচে নেওয়ার চেষ্টা করি। কেচে নিচ্ছি আমি তাহলে। হ্যাঁ, কেচে নি আমি, তারপরে আমি বেলে ভাজব।
11টা, তো এখন বাজে 11টা, এখন টিফিন খাওয়ার পালা, ব্রেকফাস্ট। ইচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি, তো লুচি ভেজে এখন আমরা খাচ্ছি। আমার স্নান কমপ্লিট, আমার বন্ধুটা উঠে পড়েছে, আমার বন্ধুটা উঠে পড়েছে, বন্ধুর বাবা কাজে চলে গেছে, একটু স্মাইল করে না দিতে, তো শুভময় কাজে গেছে, তো এখন একটুখানি স্কিনের একটু পরিষ্কার করবো, ক্লিনজিং করবো, স্কিনটা অনেক দিন পরিষ্কার করা হয় না, একটু ক্লিনজিং করে নিই, একটু ক্লিনজিংটা করে নিই, মাম্মাটা একটু মাম্মাটা ক্লিনজিংটা করে নিই, দুটু করে না কিন্তু, দুটু করে না। আগে প্রায় করতাম, এখন আর সময় হয় না ক্লিনজিং করার, আগে প্রত্যেক দিন রাত্রিবেলা করতাম, এখন আর সময় হয় না, ইচ্ছে হওয়ার পর থেকে সব রুটিন পালট হয়ে গেছে, গায়ে সাবান দেওয়ার সময় নেই আর ক্লিনজিং।
কথা ঠিক করে। আশা করি তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 2:45, আমরা এখন খেতে বসেছি। তো আজকে মা রান্না করেছে আমাদের জন্য, স্পেশালি শুভময়ের জন্য, অনেকদিন খায় না সেই কারণে। তো কি কি রান্না হয়েছে মেনুটা বলছি আমি। এই যে হয়েছে পোলাও, বেগুন ভাজা, পটল ভাজা। বেগুন ভাজা শুভময় খেতে ভালোবাসে, পটল ভাজা আমি খেতে ভালোবাসি। স্যালাড, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি। এটা কি মাছ? পাবদা, পাবদা মাছ। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এখন আমরা খাবো এটাকে, চলো খাওয়া হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। আর সামনে নিলে মুখ মুখ দেখা যাবে না, এরকম ঠিক আছে। আমার এখানে কি করলো বমি করে, ঢেকুর তুলেছে? হ্যাঁ, ঢেকুর তো তোলা হয়ে গেছে। হাই, গুড ইভিনিং। তো কে দেখাবে না? তো আমার মা বাবা এসে গেছে, দেখুন গুটি বাদা দেখুন খাচ্ছে না টুক টুক বাদা। তো লাইক
করো শিকার করো তুই যা তুই যা শুক্রবার কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, কারণ এক জায়গায় ইনভিটেশন ছিল, তো আমার অফিসেরই একটা দাদার অ্যানিভার্সারি ছিল, তো সেখানে আমি গেছিলাম আমি আর ইচ্ছে দুজনই। আর খুব রাত করে ফিরে এসেছিল, মানে আটটা নাগাদ গেছি, এসেছি সাড়ে দশটা নাগাদ ফিরেছি। তো ইচ্ছে ওখানে গিয়ে এত লোকজনের মাঝখানে ভীষণ ইয়ে করছিলো, ন্যাক করছিলো, কান্নাকাটি করছিলো, কারোর কাছে থাকছিলো না, খালি আমার কাছেই আসবে, যেহেতু অচেনা সবাই সেই কারণে। তো তার জন্য আর কালকে ভিডিওটা এন্ড করা হয়নি আমার পসিবল। তো আজকে আমি আবার কন্টিনিউ করছি ভিডিওটা, তো দুটো একসাথেই মার্চ করে আমি আপলোড করব। তো কালকে বাচ্চা হয় যা হয় আর কি, যে গিয়ে সব জায়গায় ওরা তো সব চেনে না, যেহেতু সেহেতু অ্যাকাস্টমড হতে পারছে না, তো সেই কারণে। তো আমি একটা জিনিস আজকে দেখাতে চাই, আমি অ্যাপ্লিকেশান করবো বলে তোমাদের একবারে দেখিয়ে নিচ্ছি। আমি এরকম তিনটে আইব্রো রেজার বলে, এগুলোকে আইব্রো রেজার আমি কিনেছি, এরকম তিনটের ভিতরে আরেকটা আছে হলুদ রঙের, এরকম তিনটে কিনেছি। এটা অনলাইন অর্ডার করেছিলাম মিশো থেকে, মিশোতে একটু সস্তা পেলাম, আর বাদবাকি সব জায়গায় একটু দাম বেশি কস্ট। মিশোতে যেহেতু ডেলিভারি চার্জ লাগে না, তো সব কিছুরই একটু মানে দাম কম লাগে। তিনটে কিনে এসেছিলো, 110 টাকা মতো লেগেছে কিনতে। তো আমি আজকে অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি এই ডেজার্টগুলো, ঠিক আছে। প্রথমে আমি মুখে না পতঞ্জলি এর অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিয়েছি, আমার স্নান টান সব কমপ্লিট, ইচ্ছেও ঘুমাচ্ছে। তো এটাই হচ্ছে বেস্ট সময় দেখানোর তোমাদের, এটা পতঞ্জলি জেলটা না একদম শেষ হয়ে এসছে, জেলটা অ্যাপ্লাই করে নিয়েছি আমি পুরো মুখে, তো আবার শুকিয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। করে নেওয়ার পর এটা দিয়ে না আমি পুরো মুখের যে ছোট ছোট আনওয়ান্টেড হেয়ারগুলো রয়েছে ওগুলো রিমুভ করবো, দেখো কীভাবে করি। হ্যাঁ, দেখো হেয়ার ছোটো 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 হেয়ার উঠেছে, দেখতে পাচ্ছ কি তোমরা, একদম ছোটো 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 হেয়ার মুখে বিশাল জায়গায়। থ্রেডিং করলে দেখবে না অনেক সময় যে সুতোটা দিয়ে ওরা টানে ওই সুতোটার দাগ হয়ে যায় স্কিনের মধ্যে,
তো কিছু কিছু জায়গায় উঠে আবার কিছু কিছু জায়গায় হেয়ারগুলো থেকে যায়। তো এই রেজারটার ক্ষেত্রে দেখছি খুব ভালো, হেয়ারগুলো বেশ ভালো রিমুভ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা পুরো ক্লিন করেছি, পুরোটা আমি ক্লিন করেছি। আমার এই সাইড কপালটা আইব্রোটা আমার করা হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। মনে তখন মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো হবে। তাহলে এটা খুবই আস্তে আস্তে, যেহেতু আমাদের স্কিন ফেসের স্কিন খুবই পাতলা হয় না, সূক্ষ্ম হয়, তো সেই কারণে খুবই সাবধানে করতে হবে অ্যাপ্লিকেশনটা। ছোটো ছোটো একদম হেয়ার বেরোচ্ছে, মানে কত মুখের মধ্যে, আমি ভাবতাম আমার মুখে কোনো হেয়ারই নেই, যেটা দিয়ে যখনই ইয়ে করছি তখনই বেরোচ্ছে কত হেয়ার। তুমি দেখতে পাচ্ছ কি জানি না, মুখটা ক্লিন করে এসেছি দেখতেই পাচ্ছ। ক্লিন করার পর মানে প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে, তোমরা ঠান্ডা জল দিয়েও ধুতে পারো। তারপরে আমি এই বটলটার মধ্যে, স্প্রে বটলটার মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার আর হিমালয়ার ইয়ে ছিল, টোনার ছিল, টোনার আর একটু জল মিশিয়ে রাখি। তো এটা আমি যখনই মুখ ধুই তারপরে আমি প্রেস করে দিই, মানে মুখে স্প্রে করে দিই। তো আমি মুখে অলরেডি স্প্রে করে দিয়েছি, তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা কেমন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ স্কিনটা। তো এরকমভাবে আমি মাসে একবার কি দুবার আমি করি, ঠিক আছে, তো বেশ পরিষ্কার লাগে মুখটা। তোমরা ট্রাই করে দেখো, আমার মনে হয় ভালো লাগবে, কিন্তু খুব সাবধানে করতে হবে, মানে খুব সাবধানে করবে, যেহেতু আমাদের চোখ রয়েছে, চোখ আইব্রোজের ওপর এইখানটা আমাদের খুবই সেন্সিটিভ, তো এইসব এরিয়াগুলো খুবই সেন্সিটিভ যেহেতু, সেই কারণে খুবই সাবধানে করবে সবাই কিন্তু। হাই, আমরা এখন কোথায় যাব? ছাদে যাব, কি করতে? গাড়ি চাটতে। আমরা এখন ছাদে যাচ্ছি খেলা করতে, হ্যাঁ, তোমরাও চলো আমাদের সাথে, চলো 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 চলো। গাড়ি ছেড়ে যাবে? আচ্ছা সো গাইজ, আজকের মতো ব্লগটা এন্ড করার পালা। দুদিন ধরে একটা ব্লগ আমি শেষ করতে পারছি না কোনোভাবে, তো ইচ্ছেকে খাইয়ে দাইয়ে ওকে ওই ঘরে পাঠিয়েছিলাম। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মশারিও টাঙানো হয়ে গেছে, এই দেখো মশারি টাঙিয়েছি। মশারিতে এই যে এইটা যেটা দেখছো এটা দেওয়া হয় ইচ্ছে এদিকে শোয়ে, ইচ্ছের উপরে ওটা দেওয়া থাকে, কারণ ও তো বাচ্চা, তাই জন্য ডাইরেক্ট হাওয়াটা আর এসির হাওয়াটা যাতে ওর গায়ে না লাগে সেই কারণে আমরা ওপরে ওটা দিয়ে রাখি, একটা মোটা কাপড় যাতে ঠান্ডাটা না লাগে ওর, তো সেই কারণে। তো ইচ্ছের ঘুমও পেয়ে গেছে, ওকে ঘুম পাড়াতে হবে এখন, আজকে ঘুমায়নি আমার মাটা বিকাল থেকে। ওর একটু শরীরটাও খারাপ ছিল, আমি একটু চিন্তায় ছিলাম, ব্লগও করা হয়নি। কি হয়েছে মাম্মা, কি হয়েছে? এই দিদি, এই দিদি গুড নাইট বলো, গুড নাইট।
গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট সুইট ড্রিম গুড নাইট গুড নাইট ব্রাদার টা 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 তো একটু বিকাল থেকে ঘ্যান ঘ্যানও করছিল ঠিকমতো ঘুমাচ্ছেও না আমার ওই বাড়িতে থাকলে ও এতটাও এরকম করে না নিচ্ছি মামা নিচ্ছি আসো আসো আমার কাছে বেঁচে থাকলেও অতটা এরকম করে না এইবার দাঁড়া এই যে এই যে এই যে ওই বাড়িতে থাকলে অতটা ওরকম করে না তো বিকালবেলা থেকে একটু কাঁটা ছাড়ছে লাগছে আমি তো ভয় ভীষণ ভয় লেগে গেছিলো আমার যাই হোক এখন ঠিক আছে পেট ব্যথার একটু ওষুধ দিয়েছি আমার মনে হয় ওর পেট ব্যথা করছিলো জানি না ব্লগটা তাহলে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো অবশ্যই যেই হারে করোনা বাড়ছে বাচ্চাদের অ্যাটাক করছে মাঝ বয়সীদের অ্যাটাক করছে সবাই একটু সেফ থাকার চেষ্টা করো হ্যান্ড স্যানিটাইজ করো মাস্ক পরে বেরিয়ে অবশ্যই হ্যাঁ তো গুড নাইট সুইট ড্রিম টিল দেন নেক্সট দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে টাটা টাটা করে দাও মাম্মা টাটা Bye bye. Tata, bye bye, sweet dreams. ব্লগটা এন্ড করার আগে একটা কথা বলতে ভুলেই গেছি তো তোমরা লাইক শেয়ার ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে তোমরা আমার প্রত্যেকটার ভিডিওর নোটিফিকেশান পাও আর দেখতেও পাবে তার জন্য Ta-da!